রহমান এবং রহিম। তাহলে রহমান এবং রহিম কে? কথা বলে রহমান রহিম কে? আল্লাহ। তাহলে রহমান রহিম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো আসমা ওয়া সিফাত, যতগুলো গুণ আছে, সবগুলোতে বিশ্বাস করার নামই হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত। হাদিস শুনুন, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম রয়েছে। কয়টা নাম আবার বলেন? কয়টা নাম? আল্লাহ তাআলার 99টা নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ওই 99টা নামের সংরক্ষণ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহর নামগুলো সংরক্ষণ করা মানে কি? আল্লাহর নামগুলো জানা, জানার পরে বিশ্বাস করা, অর্থ জানা, এই অর্থের উপর বিশ্বাস করা, তারপরে এই নামগুলো আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত না করা, আল্লাহর নামগুলোর পরিবর্তন না করা, আল্লাহর নামগুলোর অর্থ বিকৃত না করা, আল্লাহর নামের সাথে অন্য কারো নামের সাথে তুলনা না করা, এর নাম হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই জায়গায় কাফের মুশরিকরা যেমন কিছু ভুল করত, আমরাও কিছু ভুল করি। বাস্তব আমাদের সবাই তাকান, আপনাদের এই মাহমুদপুর ইউনিয়নের স্থানীয় অধিবাসীদেরকে প্রশ্ন করছি, আপনাদের এলাকায় কোনো ব্যক্তির নাম রহমান আছে? হাত তোলেন তো মুরব্বী, কে বলেছেন আছে? আছে না? আচ্ছা, বাস্তবে লোকটার নাম কিন্তু রহমান না, ওর নাম হলো আব্দুর রহমান, কিন্তু আমরা তাকে কি বলে ডাকি? রহমান বলে ডাকি। এখন অর্থ শোনেন, আব্দুন মানি বান্দা, রহমান মানি আল্লাহ। এখন দুটোকে একত্র অর্থ করেন, রহমানের রহমানের বান্দা, আল্লাহর বান্দা। এখন যদি কোনো ব্যক্তির নাম হয় আল্লাহর বান্দা, রহমানের বান্দা, তাকে যদি রহমান বলে ডাকি, তাহলে আসলে সেই লোকটাকে আল্লাহ বলে ডাকা হয়। তাহলে আল্লাহর নাম যেটা আল্লাহর জন্য খাস, অন্য কাউকে দিয়ে দিলে এটাই হয় শিরকুল আসমা ওয়া সিফাত। সুতরাং এই তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে যদি কারোর সাথে এবারে কম্পেয়ার করা হয়, আল্লাহর নামটা অন্যের জন্য সাব্যস্ত করা হয়, তাহলে তাওহীদুল আসমা ওয়া সিফাত নষ্ট হয়ে যায়। তাহলে কোনো ব্যক্তির নাম যদি হয় আব্দুল মালিক, আপনারা কি বলে ডাকবেন? মালিক। কোনো ব্যক্তির নাম যদি হয় আব্দুর রহিম, কি বলে ডাকবেন? কথা বলেন না, কি বলে ডাকবেন? কোনো ব্যক্তির নাম যদি হয় আব্দুর রহমান, কি বলে ডাকবেন? আব্দুর রহমান। কখনো রহমান মালিক বলে ডাকবেন না, যদি রাখেন তাহলে তাওহীদুল আসমা ওয়া সিফাতের ত্রুটি বিচ্ছুরি হয়ে যায়। এজন্য তাওহীদুল আসমা ওয়া সিফাত সংরক্ষণ করা আপনার এবং আমার জন্য ফরজ। যদি কোনো ব্যক্তি তাওহীদুল আসমা ওয়া সিফাতের ত্রুটি বিচ্ছুরি করে, তাহলে সেই ব্যক্তি আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এজন্য আমরা আল্লাহর যে 99টা নাম সবগুলোর উপর বিশ্বাস করব, কোনোটাইকে আমরা অস্বীকার করব না। সংক্ষেপে বললাম, এবার আসেন তাওহীদুল উলুহিয়্যাহ। কয় প্রকার তাওহীদ মনে আছে? কয় প্রকার? আলোচনা শেষ হলো, কয় প্রকার বাকি আছে? কয় প্রকার? এক প্রকার। এবার আমার দিক সবাই তাকান, এতক্ষণ পর্যন্ত যে দুটো তাওহীদ নিয়ে আলোচনা করলাম, এই তাওহীদের ব্যাপারে তৎকালীন সময়ের কাফের মুশরিকরা তেমন কোনো আপত্তি করত না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু এই দুটো তাওহীদই প্রচার করতেন, তাহলে নবী সাল্লামের বিরুদ্ধে আবু জেহেলও দাঁড়াইতো না, আর আবু লাহেব, উকবা, সাইবা কেউ দাঁড়াতো না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদ তো প্রচার করেছেন, করার সাথে সাথে তাওহীদুল উলুহিয়্যাহ প্রচার করার কারণে তাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে, আর তাকে হত্যার প্ল্যান করা হয়েছে, আর সেই তাওহীদের নাম হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তারা এই তাওহীদুল উলুহিয়াতে অস্বীকার করত। এবার তাওহীদুল উলুহিয়্যাহ কি? তাওহীদুল উলুহিয়্যাহ হলো হুয়াল মাবুদুন বিহাক্কিন লা শারীকা ফি যালিক, আল্লাহই হলেন ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত মাবুদ, আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার আর কোনো শরীক নেই, এই বিশ্বাস করার নামই হলো তাওহীদুল উলুহিয়্যাহ। এবার তাওহীদুল উলুহিয়াতের দলিল
যা সূরা ফাতিহার 4 নম্বর আয়াত আপনাদেরকে শোনাইছি, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য চাই। তাহলে এখানে একটা শব্দ আছে, এখানে অনেক আলেম ওলামা আছেন, আমি সেহারাই বুঝি, ইয়্যাকা একমাত্র, এই বাক্য এই শব্দটা বাদ দেন, তারপরে নাস্তাইনের আগে ইয়্যাকা এটাও বাদ দেন, এর দুটোর একসাথে মিলান, নাবুদু নাস্তাইন, আমরা ইবাদত করি আমরা সাহায্য চাই, বাক্য তো কমপ্লিট। তাহলে আল্লাহ ইয়্যাকা শব্দটা কেন ব্যবহার করলেন? ইয়্যাকা শব্দটা ব্যবহার করেছেন তাওহীদুল উলুহিয়ার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ আমরা ইবাদত করি কোনো পীরের নয়, কোনো বুজুর্গের নয়, কোনো আলেমের নয়, কোনো মূর্তির নয়, অন্য কোনো ব্যক্তির নয়, শুধু আপনার করি, এই নির্দিষ্ট করে বলার জন্য বলা হয়েছে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তা বলেন তো আমরা ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, এবার তাওহীদুল উলুহিয়া তৎকালীন সময়ের কাফের মুশরিকরা অস্বীকার করত, তার দলিল কি? যে কোনো কথা গায়ের জোরে বললে তো হবে না, একটা দলিল তো পেশ করতে হবে। যে তাওহীদুল উলুহিয়া তারা যে অস্বীকার করত, এর দলিল কি? দলিল আল্লাহর বাণী, আমার আপনার কোনো কথাই চলবে না। দেখুন দলিলটা কোথায়, সুরাত সাদ 5 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, দুইটা আয়াত পরে দেখুন, অকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযাব। তৎকালীন সময়ে যা কাফের মুশরিক ছিল, কাফের মুশরিকরা বলল এই লোকটা হলো জাদুকর আর এই লোকটা হলো চরম মিথ্যাবাদী। এখন এই লোকটা কে? এই লোকটা কে? এই লোকটা দ্বারা উদ্দেশ্য হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমাদের নবী মিথ্যাবাদী ছিলেন না? আমাদের নবী কি জাদুকর ছিলেন না? তাহলে নবীর নামে কি মিথ্যা কথা বলা হলো না সত্য কথা বলা হলো? এই মিথ্যা কথা কি নবীকে সম্মান করার জন্য বলেছে না অপমান করার জন্য বলেছে? এখন একটা তথ্য কথা বলবো, সবাই মনে রাখবেন, আমি কথার ফাঁকে ফাঁকে এমন কিছু কথা বলবো যেই কথাগুলো সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, আমাদের সবাই তাকান। এই মহাবিশ্বে যত নাস্তিক, যত মুরতাদ, যত বেঈমান, যত ইহুদি, যত খ্রিস্টান, যত বৌদ্ধ, যত হিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিন্দা করেছে, সমালোচনা করেছে, গালিগালাজ করেছে, এই গালিগালাজ করার আগে আগে তো তার নামটা নিতে হয়েছে। নাম নেওয়া ছাড়া কি বলা যায় যে কার সমালোচনা করছি? কথা বলে না বলা যায়? আচ্ছা, এখন ধরেন সমালোচনা করলো কি, মুহাম্মদ হলেন একজন মিথ্যাবাদী, এই তো আমাদের সবাই তাকান, মুহাম্মদ হলেন একজন মিথ্যাবাদী, এটা বলবে। এবার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বিজ্ঞানীর বিজ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মানে সম্মানিত করেছেন, কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে চায়, আগে তাকে সম্মান করবে তারপর অপমান করবে। কিভাবে? মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত, বলেন সুবহানাল্লাহ। এবার নামের অর্থটা করেন, মুহাম্মদ শব্দের অর্থ করেন প্রশংসিত। এবার আমি প্রশংসিত ব্যক্তি মিথ্যাবাদী, বলেন প্রশংসা করলাম আগে না নিন্দা করলাম আগে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা নিন্দা করে তাদেরকে বলছি, তোমরা যতই নিন্দা করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্মান করেছেন, তুমি নিন্দা করে কিছুই করতে পারবা না, কারণ মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত, তার নামটাই আল্লাহ রেখেছেন প্রশংসিত। আচ্ছা এবার শুনুন, সেই লোকেরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মিথ্যাবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাদুকর, অথচ তিনি মিথ্যাবাদীও ছিলেন না, তিনি জাদুকরও ছিলেন না। এখন এই যে দুটো মিথ্যা অপবাদ তার নামে দেওয়া হলো, অপরাধ কি? তাওহীদুল উলুহিয়ার প্রচার করার কারণে। পরের আয়াতটা দেখুন, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্ন হাযা লাশাইউন উজাব, অবাক করা কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবগুলো মাবুদ বাদ দিয়ে এক মাবুদের ইবাদত করতে বলে, সত্যি এটা একটা অবাক করা কথা, এটা কি মানা যায়? এ কথা কি বুঝাইছে আমি আপনাদেরকে বলছি, আমাদের সবাই খেয়াল করেন, এই আলেম আমাদের মুখ থেকে অনেকবার শুনেছেন, আমরা হজ করতে যাই কোথায় বলেন তো? কাবায়, তাই না?
কাবা ঘর আমরা গিয়ে তাওয়াফ করি, হাজারে আসওয়াদে সম্মান করি। ওই ঘরটার মধ্যে আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরারা কয়টা মূর্তি রেখেছিল বলতে পারেন? কয়টা? আলহামদুলিল্লাহ, দেখছেন এমন জায়গায় ওয়াজ করতে এসেছি মানে ওয়াজ এরা আগে থেকেই জানে। কয়টা মূর্তি? সিলেটে কতগুলো ওলি আছে তার সংখ্যা কত জানেন না? ওখানে কাবা ঘরের মূর্তিও 360, আর সিলেটে নাকি 360 জন ওলিও এসেছিলেন। সংখ্যায় কিভাবে মিললো আমি তো বুঝতে পারলাম না, আল্লাহ মিলাইছে। কোনো ব্যক্তিকে এভাবে নির্দিষ্ট করে ওলি বলা যাবে না। ওলি মানে আল্লাহর বন্ধু। কে আল্লাহর বন্ধু এটা কি আমরা নির্দিষ্ট করে বলতে পারি? আল্লাহই ভালো জানেন। আচ্ছা এবার শুনুন, 360টা মূর্তি স্থাপন করার কারণ কি? কারণ এক মূর্তি বিদ্যা দেয়, আর এক মূর্তি মানুষের বিপদ দূর করে, আর এক মূর্তি পরকালে মুক্তি করে, আর এক মূর্তি পরকালে সুপারিশ করে। এইভাবে এক একটা মূর্তির এক একটা বৈশিষ্ট্য আছে। সুতরাং কেউ বিপদ থেকে দূর করতে হলে ওই মূর্তির পূজা করতে হবে, কোনো ব্যক্তি বিদ্যা চাইতে হইলে অমুক মূর্তির পূজা করতে হবে। এইভাবে তারা 360টা মূর্তি স্থাপন করেছিল। তাদের ছিল 360টা মাবুদ, আমাদের কয়টা মাবুদ? আমাদের নবী মুহাম্মদ সাল্লাম শুধু এই একটা অপরাধ করেছিলেন, যদিও তা অপরাধ না, এটা তাদের দৃষ্টিতে অপরাধ। মুহাম্মদ সাল্লাম বলেছেন 360 জন মাবুদের পূজা করা যাবে না, এক মাবুদের পূজা করতে হবে। তিনি কোথায় থাকেন? একটু আগে বললাম, বলে গেছে কোথায় আছেন? আরশে আছেন। সুতরাং আমাদের মাবুদ কয়জন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কথাটাই বলেছিলেন, এটাই হলো তাওহীদুল উলুহিয়া, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ব্যতীত কোনো পীর, কোনো ফকির, কোনো ল্যাংটা বাবা, কোনো খাজা বাবা, কোনো দয়াল বাবা, কোনো মাজার, কোনো কচ্ছপ বাবা, কোনো গোজার মাছ কারো পূজা করতে হবে না, শুধু পূজা করতে হবে একমাত্র আল্লাহ। এটাই হলো তাওহীদুল উলুহিয়া। তাহলে ইবাদত করব কার? এই এই একটাই হলো মূল। সুতরাং আপনাদেরকে আমাকে জানতে হবে, কোন মুসলিম যদি তাওহীদুল উলুহিয়া স্বীকৃতি প্রদান না করে, কোন মুসলিম যদি তাওহীদের উপর অটল না থাকে, তাহলে সেই মুসলিমের কপালে পরকালীন মুক্তিও আশা করা যায় না, সেই মুসলিমের কপালে জান্নাতও আশা করা যায় না। এখন তাওহীদুল উলুহিয়া কোথায় আছে, কোন জায়গায় পাবেন তাওহীদুল উলুহিয়া? তাওহীদুল উলুহিয়া আপনার একেবারে ঠোঁটের উপরে, কিন্তু আপনি খুঁজে পান না। পাবেন কোথায়? আমরা যদি আলেমরা একটু বুঝিয়ে বলতাম তাহলে পেতেন, আমরা বলি না তাই পান না। দেখেন আপনার ঠোঁটের গোড়ায় এই তাওহীদুল উলুহিয়া। দেখি দি আমি একটা বাক্য বলি, এই বাক্যটা যদি আপনারা সবাই পারেন তো আমার সাথে পড়বেন, না পারলে সবাই চুপ থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, পারেন? এটা পারেন না সবাই? দেখেন এই জন্যই বলছি আপনাদের ঠোঁটের গোড়ায় আছে কিন্তু কেউ জানেন না। এই বাক্যটার মধ্যেই তাওহীদুল উলুহিয়া লুকায়িত রয়েছে, কিন্তু আমরা জানি না। এটার নাম হলো কালিমাতু তৈয়্যিবা। কি নাম? কালিমা মানে বাক্য, তৈয়্যিবা মানে পবিত্র, পবিত্র বাক্য তৈয়্যিবা। এই কালিমাটা কোথায় রয়েছে? সূরাতুল মুহাম্মদ 19 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে বলছি তুমি আগে জেনে নাও আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ। সবাই বলে না, কি হয়েছে আপনারা জানেন অর্থ? আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ আছে নাই? এখন আপনাদের একটা প্রশ্ন করছি, সহজ প্রশ্ন, উত্তর সহজ। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি ইংরেজি ভাষার শব্দ? তাহলে এটা কি বাংলা ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা কি ছিল? তাহলে এই সব বাক্যটাও আরবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষাও ছিল আরবি। তাহলে এই বাক্যের অর্থ তিনি জানতেন কিনা? কথা বলেন সবাই, জানতেন কিনা? আচ্ছা জানতেন, এরপরেও আল্লাহ তাআলা যে বললেন ফালাম, জেনে নাও আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই,
তাহলে এখানে রাসূল সাল্লামকে কি জানতে বলেছেন? তিনি তো আগেই জানেন, তাহলে আবার জানতে বলার কারণটা কি? এর মানে এই বাক্যের মধ্যে এমন কিছু শিক্ষণীয় কথা আছে যা রাসূল সাল্লাম নবুয়াত পাওয়ার আগেও জানতেন না, এমন কিছু কথা আছে। দেখেন আমাদের এলাকায় অনেক মানুষ এটা জানে না, আমি আপনাদের একটু নজরে খেয়াল করছি, সবাই আমার দিক তাকান দেখবেন, সবাই বুঝতে পারবেন। দেখেন কি আছে, আলেম ওলামা আমার কথাগুলো ভালো বুঝবে, আপনারাও একটু খেয়াল করে বুঝতে পারবেন। এই কালেমাতু তৈয়বা দুই ভাগে ভাগ, কয় ভাগে ভাগ? দুই ভাগে ভাগ। একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এর আরবি শব্দ আন-নাফি ওয়াল ইসবাত। প্রথম অংশ নেগেটিভ, পরের অংশ পজিটিভ। প্রথম অংশ নাবোধক, পরের অংশ হাবোধক। এই কালেমার মধ্যে চারটা শব্দ রয়েছে, লা ইলাহা ইল্লা আল্লাহ। কয়টা কথা বলেন না কেন আপনারা, কয়টা? চার। আমার কথা কি আপনারা বুঝতে সমস্যা? উত্তর দিবেন। আচ্ছা চারটা, লা নেই, ইলা উপাস্য, নেই কোনো উপাস্য। এই বাক্যটা কি হাবোধক না নাবোধক? এটা ইংরেজিতে বলা হয় নেগেটিভ। আচ্ছা এর অর্থ কি? আল কুফরু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে বর্তমান বিশ্ব সহ অতীত বিশ্ব ভবিষ্যৎ বিশ্ব মানুষরা যার ইবাদত করে সবগুলো মাবুদকে বাদ দিতে হবে, এটা হলো এই অংশের স্বীকৃতি, পয়েন্ট এক। এরপরে হলো পজিটিভ, ইল্লা মানে সারা, আল্লাহ মানে আল্লাহ, মানে সব মাবুদ বাদ একমাত্র মাবুদ থাকবেন কি? এই ইল্লাল্লাহ এটা হলো পজিটিভ, এটার অর্থ হলো আল ইসবাতু, এটার অর্থ হলো আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদাহু লা শারীকা ফি যালিক, একমাত্র আল্লাহর জন্য ইবাদত নির্দিষ্ট করা, অন্য কারো জন্য ইবাদত না করা। তাহলে কালিমায়ে তৈয়বার কয়টা অংশ? অংশের আরবি নাম রুকন, স্তম্ভ দুটো, নেগেটিভ আর পজিটিভ। একজন ব্যক্তি যদি কালেমার প্রথম অংশ মানে দ্বিতীয় অংশ না মানে তাহলে সে নাস্তিক। নাস্তিক কাকে বলে? বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, পরকাল বলতে কিচ্ছু নাই, নবী বলতে কিচ্ছু নাই, কোরআন বলতে কিচ্ছু নাই, এগুলো সব ভুয়া বানোয়ার, এদেরকে কি বলা হয়? নাস্তিক। এই নাস্তিকদের জন্যই প্রথম অংশ লা ইলাহা, কোনো উপাস্য নাই। আস্তিক যিনি মুসলিম তিনি শুধু লা ইলাহা বলবেন না, তিনি পুরাটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ আসলে কোনো মাবুদ নাই, কিন্তু আছেন কে? আল্লাহ। আচ্ছা এবার এই অংশ থেকে শিক্ষা, আসলে কি আমরা এই কালেমা তৈয়বার মধ্যে যে সাক্ষ্য দেই এটার উপর আমরা কি সবাই বাস্তবায়ন করি? না। আগে কালেমার ফজিলাতটা দুইটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতাও হয় আলম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি কালেমা তৈয়বার বিশ্বাস করল এর উপরেই মারা গেল, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলল সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুনুন সহিহ বুখারী, ফাইন্নাল্লাহ কদ হারাম আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এবার আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি কিসের মতো জানেন? টিয়া পাখির মতো, ময়না পাখির মতো। ময়না পাখির কথা শিকারে কথা বলতে পারে জানেন কি না? জানেন না? ময়না পাখির শিকারেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ময়না পাখি বলল, ময়না পাখি মুসলমান হয়ে গেল? হ্যাঁ 1971 সালে যখন যুদ্ধ শুরু হলো, শুরুর সময় যখন সেনাবাহিনী আক্রমণ করছে, একজনের গায়ে কাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কাহ কালিমা তৈয়বা, কাহ মানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন হিন্দু কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হয়ে গেছে? শুধু মুখে বললে হবে? এমন কোন হিন্দু নাই, এমন কোন বৌদ্ধ নাই, এমন কোন খ্রিস্টান নাই লা ইলাহা ইল্লাল্লাহ না জানে না পড়ে, তারপরে কি মুসলমান হয়েছে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান বললে হবে? কি করতে হবে? এটার হক বাস্তবায়ন করতে হবে। আটটা হক আছে, তার ভিতরে প্রথম অংশ হলো আল্লাহ ব্যতীত যত মাবুদ আছে সবাইকে অস্বীকার করা, আর দ্বিতীয় অংশ আল্লাহকে স্বীকার করে আল্লাহর জন্য ইবাদত করা। এবার হবে পরীক্ষা, দেখি আপনাদের এই বিনোদপুরের অধিবাসীর মধ্যে, শরীয়তপুর জেলার মধ্যে কয়জনই পরীক্ষায় পাশ করে। আমার দিক সবাই তাকান, ইবাদত পাবেন কে? আল্লাহ। আপনারা কথা বলেন না, সমস্যা কি? ইবাদত পাবেন কি? আল্লাহ। আচ্ছা আল্লাহ
রুকু করা ইবাদত কিনা? কথা বলেন, রুকু করা ইবাদত কিনা? আচ্ছা, রুকু পাবেন কে বলেন তো? শরীয়তপুর জেলা, বাংলাদেশ বাদ দেন, শরীয়তপুর জেলার সব মুসলমান কি শুধু আল্লাহকে রুকু করে না পীরদেরকেও করে? আসতে বলেন কেন? এমন লোক আছে না নাই? যারা এই টাইপের মুসলমান, সে আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য, কোনো পার্থক্য নেই। এক, আচ্ছা, সেজদা ইবাদত কিনা? সেজদা ইবাদত না? সেজদা পাবেন কে? আচ্ছা, আল্লাহ। আপনাদের শরীয়তপুর জেলায় এমন কোন ব্যক্তি আছে কিনা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করে? আমি নিজ চোখে দেখেছি, আমি আপনাদের শরীয়তপুরায় একটা না দুই বছর ইমামতি করেছি, শরীয়তপুরের কলিজা নারী বড়ি সব কিছু আমার জানা আছে। এই শরীয়তপুর জেলার অনেক ভালো গুণ আছে, তার ভিতরে দুঃখের কথা শোনেন, এই শরীয়তপুর জেলার কিছু কিছু মানুষের বিবেক এত পচা, গোবরও এত নষ্ট না। কিভাবে আপনি শরীয়তপুর জেলার এমন অপমান করলেন? দেখবেন, দেখাই কিভাবে, আপনি বাস্তব দেখাই। এই শরীয়তপুর জেলার মানুষ শুধু মানুষকে সেজদা করে না, কবরকে সেজদা করে, এমনকি পাথরের পূজাও করে। শুনুন, শরীয়তপুর জেলার ওই পীরের আস্তানার নাম বলে বদনাম করা আমার উদ্দেশ্য না। গেলাম পীর সাহেবের দরবারে দেখার জন্য, গিয়ে দেখলাম পীর সাহেবের কবর আছে, কবরটাকে পাকা করে মাজার বানানো হয়েছে। সেই মাজারে ঢোকার আগে বাম দিকে একটা জায়গা আছে, একটা ঘরের মতো বানানো, উপরে টিন দিয়া বেড়া দেওয়া, মাঝখানে ফাঁকা, ভালো কথা। আমি ভাবলাম এখানে আবার কি, তাকিয়ে দেখলাম বড় একটা পাথর রাখা, পাথরটা ভিজা। আমি ভাবলাম পাথর, আবার পাথর ভিজা, কারণ কি, কী দিয়া ভিজাইছে? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, একটু পরে দেখলাম আমার মায়ের বয়সী একজন মা আসলো একটা বোতলে করে কতগুলো দুধ নিয়ে, ভালো কথা। এই দুধটা নিয়ে এসে আমাদের সবাই তাকান, দুধটা নিয়ে এসে দুধটাকে আগে চুম্বন করলো, এরপরে দুধের বোতলটা খুলে পাথরের উপর ঢাললো, ঢেলে পাথরে এভাবে এভাবে নিজেকে কিছু করে, তারপরে এইভাবে ভক্তি শ্রদ্ধা করে আসতে বেরিয়ে গেল। এটা করতে দেখেছি আমি শরীয়তপুরের জেলার লোকদেরকে। তাই শরীয়তপুরের জেলার অনেক অনেক মুসলমান শুধু আল্লাহ সারা মানুষের পূজা করে এমন না, অনেক মানুষ রয়েছে পাথরেরও পূজা করে। এই মুসলমান আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। এই মুসলমান তাওহিদুল উলুহিয়া বুঝে নাই যদি বুঝত, তাহলে কোনো সময় সে ব্যক্তি পাথর পূজা করতে যেত না। বর্তমান বিশ্বে যত পাথর আছে, এই পাথরগুলোর ভিতরে একটা সম্মানিত পাথরের মর্যাদা অনেক বেশি। পাথরটার নাম কে বলতে পারবেন? হাজরে আসওয়াদ, তাই না? কোথায় আছে? কাবাগরে। আমরা যখন কাবাগরে তাওয়াফ করি, ঘুরতে ঘুরতে এসে হাজরে আসওয়াদের স্থানে আসলে আমরা চুম্বন করি, চুম্বন করা সুন্নাহ। আমাদের সবাই তাকান সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণী প্রিয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা হু বলছেন, তিনি যখন কাবাগর তাওয়াফ করছিলেন, হাজরে আসওয়াদের সামনে এসে বলছেন, ইয়া হাজারুন ইন্নি আলাম আন্নাকা হাজারুন লা তানফাউ ওয়া লা তাদুররুকা, তুমি শোনো, আমি জানি তুমি একটা পাথর, তুমি উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমাকে সম্মান করতে না দেখতাম, আমি ওমর তোমাকে সম্মান করতাম। এত বড় শ্রেষ্ঠ জান্নাতি পাথরের যদি এই রকম অবস্থা হয়, তাহলে পীরের দরবারের পাথরের কোন মর্যাদা আছে? মুসলমান বলো, মুসলমান কত বড় নিকৃষ্ট মুসলমানে পরিণত হয়েছে। এরপরে দেখলাম পাথর পূজা, তারপরে আরেকটু এগিয়ে গেলাম পীর সাহেবের কবরের দিকে, কবরটাকে পাকা করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে, ভালো কথা। কবর পাকা করলো, কবর পাকা করা ওনাদের টাকা পয়সা বেশি আছে মনে চায় করুক, ভালো কথা। কিন্তু আর চেয়ে বেশি দুঃখের বিষয় হলো, এই জায়গাটা মানুষের ইমাম ধ্বংসের কারখানায় পরিণত করা হয়েছে। কিভাবে? গেলাম, গিয়ে দাঁড়ালাম, দেখলাম একটা যুবক যুবতী মেয়ে আসলো, তার সাথে বৃদ্ধ বাবা মা আছেন, আবার ছোট্ট শিশুও আছে। বৃদ্ধ বাবা মা আসলেন, এসে ওই কবরের সামনে আশেপাশে দুই পাশে দুইটা দান বাক্স রয়েছে, কতগুলো টাকা দান করলো। দান করা শেষ হওয়ার পরে ওই মুরব্বি বাবা মা কবরকে সেজদা করলো। এখন ওই যুবতী মেয়েটা
আর ছোট্ট বালকটা দাঁড়িয়ে আছে, কিছু বলে না করেও না। এখন এই বৃদ্ধ বাবা মা বলছে, এই তাদের সেজদা কর, সেজদা কর, সেজদা কর, বাবার সেজদা কর, দয়াল বাবার সেজদা কর। অতঃপর এই দুইটা মানুষের সেজদা করলো, চারজন লোকের সেখানে সেজদা করলো। আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলছি, এই চারজন লোক এতদিন পর্যন্ত যত নেক আমল করেছে, কবরে সেজদা দেওয়ার সাথে সাথে অতীতে যত আমল আছে পুরো ছাই হয়ে গেছে।